watching Peace TV, the solution for humanity. এবার পরের প্রশ্নটা করেন। যদি এখানে কোনো অমুসলিম ভাই থাকেন যিনি প্রশ্ন করতে চান, আমি নিশ্চিত করছি আমরা আপনার প্রশ্ন গুরুত্বের সাথে শুনব আর সেভাবেই উত্তর দেব। যে কোনো ব্যাপারে আপনারা ভিন্ন মত হতে পারেন। আপনারা প্রশ্ন করেন ডক্টর জাকিরকে, আপনাকে সেজন্য ধন্যবাদ জানাব। যদি ডক্টর জাকিরকে কোনো সমালোচিত বিষয় নিয়ে প্রশ্ন করেন, তাহলে পর্বটা সবার জন্য আরো আকর্ষণীয় হবে, যাতে সবাই বুঝতে পারেন সমালোচিত বিষয় নিয়ে। যেগুলো কম সমালোচিত সেই বিষয়গুলো পরে আসবে। আর কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ ভাই রাহুল। আচ্ছা, আপনাকে তো আমরা সব জায়গাতেই দেখছি, আর অন্যরাও প্রশ্ন করছে না। হ্যাঁ ভাই রাহুল। হ্যাঁ বলছি, আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো, আপনি গতকাল বলেছিলেন, একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে, কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না, যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে, ঈশ্বর হিংসা করছে, ঈর্ষা করছে। আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে। সুন্দর প্রশ্ন করেছেন, আমি আপনার সঙ্গে একমত। ঈশ্বর কেন ঈর্ষা করবেন, এই কথাটা বলা হয়েছে বাইবেলে। আমি এই কথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব, আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী। তারপরেও আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরীক করব না। এটা ঠিক, এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন। ভাই যদি প্রশ্ন করে থাকেন, প্লিজ আপনি আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি, কোনো সমস্যা নেই। না না ঠিক আছে, তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন, তারপর আমার উত্তরটা শুনেন। যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন, আমি হয়তো কিছু মনে করছি না, তবে এটা হবে বিতর্ক, পরে এক সময় সেটা করা যাবে। আই এম সরি। ঠিক, আপনি প্রশ্ন করেন, আরেকটা প্রশ্ন করেন, আমি সেটা শুনব, তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায়। হ্যাঁ আমি বুঝতে পারছি, অনেকটা বিতর্কের মতো, সেটাও করা যায়। আর বিতর্কের সময় থাকে 15 মিনিট 15 মিনিট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে, তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এ কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে, এছাড়া বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7-9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি এ কথা মানি না, এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে, আমাকে না। আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না, কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা যাবে না, আর এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো আমি গতকালও বলেছিলাম। আমি গতকালও বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। ওকে থ্যাঙ্কস। আর কোনো অমুসলিম ভাই বা বোন প্রশ্ন করবেন? প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক, তার নাম লেখা আছে পি নাইডু। তিনি বলেছেন, মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ, এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয়, তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে? বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানব জাতির আশীর্বাদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয়, জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে? প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয়। দিনুল ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম। প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায়, পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা, গুরুজনেরা, শিক্ষকেরা, সে তখন শুরু করে মূর্তি পূজা, অগ্নি পূজা, এভাবে সে অমুসলিম হয়ে যায়। সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে, পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে। তাই কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না, কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে, এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট। রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল,
পরে অমুসলিম হয়ে গিয়েছিল, তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে। তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে, সে মুসলিম হিসেবে জন্মায়, পরবর্তীতে সে ভুল পথে চলে যায়। এবার প্রশ্নটাতে আসি, যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না, প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায়। যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায়, জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে? এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে। যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো, সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে, আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না, হয়তো পরে বুঝতে পারবে। কেউ হয়তো প্রথম দিন থেকে বুঝবে, কেউ এক বছর পরে, দুই বছর পরে, পাঁচ বছর, দশ বছর, কত সময় লাগবে আল্লাহ জানে। কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায়, সেখানে সে বড় হয়, তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময় হতে পারে। আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে। তবে কোন মুসলিম সে অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহা, আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো প্রকাশ করব, নিদর্শনগুলো প্রকাশ করব এই বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি। তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা স্পষ্ট করে বলেছেন, তিনি নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে। আমি কোনো কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে, আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি, এটাই হলো হক। পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে নাও মানতে পারে, এর কারণটা ব্যক্তিগত, ব্যক্তিগত কারণে মানতেও পারে নাও মানতে পারে। তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন, এখন কবে কখন আল্লাহ ভালো জানেন, তবে মারা যাওয়ার আগে। আর রোজ কিয়ামতের দিন পবিত্র কোরআন আমাদের বলছে যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি, কেন আমাকে জাহান্নামে পাঠাচ্ছেন। তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করেছি, কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি। তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন, আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে। আশা করি উত্তরটা পেয়েছে। হ্যাঁ ভাই, আমার নাম মহেশ, আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে একটা সূরা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া আছে, তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে, তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয়। আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন? ভাই আপনি মাশাআল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার, যেটা দিয়ে ইফতার করা হয়। আর আমি আপনাকে বলবো যে মাশাআল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে, এই সত্যের ধর্মকে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন। ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি? আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে। আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে, আর আমরা তখন বিভিন্ন খাবার খাই, পানি খাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি, এখন রোজা ভাঙার সময় হয়েছে, এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে, এটাই হলো দোয়া। আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে, আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম দেবাশিস গাঙ্গুলী, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক, এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত? সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে, সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ। তবে আমাকে শেষ করতে দিন, আমি বিরুদ্ধে বলি, আমি আপনার খোলা মনে কথা বলতে চাই। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি বলছি বেশিরভাগ সাংবাদিকরাই, আমি এটা বলছি না যে আপনিও এরকমই হতে পারেন নাও হতে পারেন, সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন। তবে বেশিরভাগ সাংবাদিকই, এখানে আপনারা একটা জিনিস ভালো করে দেখেন, আমি লাইনে আছি, যদি কোনো লোক মাত্র একটা প্রশ্ন করতে চায় সে প্রশ্ন করেই তখন চলে যায়, ইনি দুটো প্রশ্ন করবেন, যুক্তি কথাই বলে,
উনি আমার উত্তরটা শুনতে চান। আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং। যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার উত্তর একই হবে। পরে যে প্রশ্নই করুন না কেন, আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দ্যাটস গ্রেট। পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা, যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে, পালনও করতে পারবে। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত। আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। মুজাফফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। প্রতি মঙ্গলবার ও শনিবার রাত 8টায় আপন সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirer Shonge Alap Kori, Proti Shonibar, Raat 6:30, Apuno Samprochar, Shokal 9:30, Bangladeshe, Peace TV, Banglaaye. নির্দেশ নারীর মর্যাদা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হুসেন, জাহাঙ্গীর আলম। জানুন কেন মুমিনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন, আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে, এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না, এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না, এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়, একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম,
নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম। তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না, তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না, মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়া দোষ দেব, মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে? যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না, তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো? না, কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে, এমন কিছু বলাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারেই এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি, মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে, তারা মাত্র 1 জন, 5 জন, 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি, এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে। যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে, মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা, আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, ডক্টর জাকির নায়েক, পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন। আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে খৎনা দেয়াটা বাধ্যতামূলক কেন? ভাই আপনি প্রশ্ন করলেন, এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খৎনা করবে, এটা কি ফরজ? ভাই এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নত, এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খৎনা দেওয়াটা হলো সুন্নত, এটা ফরজ না। তবে খৎনা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খৎনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি, তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খৎনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খৎনা দেওয়া থাকলে সম্ভাবনা কম, যদি খৎনা দেওয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খৎনা দেওয়া থাকে। খৎনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খৎনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে, চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপ্লোসাইটিস। খৎনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌনতৃপ্তি পাবে যদি তার খৎনা দেয়া থাকে, বেশি যৌনতৃপ্তি পাবে। এছাড়াও খৎনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খৎনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খৎনা করা না থাকে, এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে 50%-এর বেশি ছেলেকে তাদের জন্মের পরই খৎনা দেয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন, আপনারা কি আপনাদের ছেলেদের খৎনা দিতে চান, আর তাদের 50%-এর বেশি ছেলেকে খৎনা দেওয়া হয়, ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান মোহাম্মদ, একজন আইটি ম্যানেজার। আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে, মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে? যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে, ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না, তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে। মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত? ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে
কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে। আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে আমাদের দিনকে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কেই জানে না, এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি। যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না, আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই, তাদের সে কথাগুলো মেনে নেই। আমি একটা উদাহরণ দিই। একবার এক ধার্মিক মুসলিম মাশাল্লাহ, তিনি একদিন আমাকে বললেন, ভাই জাকির, আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ। আমি বললাম, কেন, কারণ কি? কারণ তারা মহিলাদের মারে। আপনাকে কে বলেছে? আমি নিজের চোখেই দেখেছি। কোথায় দেখেছেন? আমি বিবিসিতে দেখেছি। আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না, তারা আমার বন্ধু না, আবার শত্রুও না, তাদের পক্ষে বলছি না, তারা আমার বন্ধু না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম, সেখানে এক দম্পতি, তারা দুজনেই ডাক্তার, একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ। তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন, সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন। আর সেই মহিলা ডাক্তার, তিনি আমাকে বললেন, টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে, তালেবানরা এক মহিলাকে মারছে, তারা তালেবান না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি তালেবানদের সাথে ছিলাম, আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে। যেমন ধরুন, আমরা আরব নই, তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে। তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম, সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম, কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা, তারা জানে, কিন্তু আমরা জানি না। মহিলা তালেবানদের সাথে ছিলেন, তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে, তালেবানরা সেভাবে পরে না। তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক, তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি। মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে। যেমন ধরুন, আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ, ভালো না খারাপ, আপনি বললেন ভালো মানুষ না। আমি এখানে না শব্দটা এডিট করে দেব, আর আপনারা শুনবেন সে ভালো মানুষ। তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো, তখন বলবেন, ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি। আপনি ভালো মানুষ বলেননি, আপনি বলেছেন সে ভালো না, আমি না শব্দটা এডিট করে দিলাম, তারপর আপনাকে দেখালাম, দেখুন ভাই আপনি ভালো বলেছেন। তখন বলবেন, ভুল করে বলেছি, আমি মুখ ফসকে বলেছি, মুখ ফসকে বলেননি, আপনি বলেছিলেন সে ভালো মানুষ না, আমি না শব্দটা বাদ দিলাম, আর শুনে মনে হবে সে ভালো। এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে। আর আমরা মুসলিমরা, আমাদের যেটা করা উচিত, আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো, আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো, আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব, তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না। ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে, কোরআন এবং সহিহ হাদিস। একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে। আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে, কোরআন এবং সহিহ হাদিস, আমরা এগুলো মেনে চলব। আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা, কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি। তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত। ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না, আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত। আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আমরা হলাম মুজাহিদ, জিহাদ আমরা সবাই চেষ্টা করছি। আর আমার নামটা নায়েক, সংস্কৃতিতে নায়েক মানে যোদ্ধা, একজন বীর, তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ, আমাকে এই যুদ্ধের ময়দানে থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই, কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে। অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয়, আপনার জীবন তো হুমকির মুখে, কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন, এটা আমার যুদ্ধ। আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি, অনেক কারণ আছে, আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত। সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।